দেশের সর্বোচ্চ পর্যায়ের একজন নীতি নির্ধারক পর্যায় থেকে সে এই কথা কিভাবে বলেন, 100 বছর বয়সে পরীক্ষা দিবে? আমাদের সময়টা বার আছে, কিসের বার? শনিবার না মঙ্গলবার? বারটা কিসের? 100 বছর বয়সে যদি কেউ আবেদন করতে পারে, পরীক্ষা দিতে পারে, তাহলে তার আবেদনের বয়স হতে হবে 200 বছর। মানুষ আছে কি 500 বছর? এইটা সচিব মহোদয়ের কাছে আমার প্রশ্ন, 500 বছর কিংবা কোনো মানুষ বাঁচে? উনি দায়িত্বশীল পদে থেকে দায়িত্বহীন কথাবার্তা বলতেছেন ওনারা, এবং এইরকম ভুলভাল ব্যাখ্যা দিয়েছেন মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়কে। এজন্যই মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়, আমাদের বিষয়টা আমরা মনে করি অবশ্যই উনি অবগত হয়েছেন, কিন্তু তারপরও আমরা কেন এর সদুত্তর বা কেন আমরা এর সুরা পাচ্ছি না, এইটাই আমরা জানতে চাই। এই পর্যায়ে আমাদের এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন কেন্দ্রীয় কমিটির সম্মানিত শিক্ষক, সম্মানিত আমাদের সাধারণ সম্পাদক জিএম ইয়াসিন স্যার। তাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। আজকে 162তম দিনে উপস্থিত গণঅনুষ্ঠানের মাননীয় সভাপতি, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ, আমার সহযোদ্ধা শিক্ষক মন্ডলী, বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব, বাংলাদেশ সরকারের দায়িত্বে নিযুক্ত বিভিন্ন গোয়েন্দা বিভাগ সহ প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সকলকে আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ সহ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমবেত সুধীমণ্ডলী, আপনারা নিশ্চয় অবগত আছেন বিগত 5ই জুন থেকে অদ্যাবধি 162তম দিন গণঅনুষ্ঠানের মতো একটি নিষ্ঠুর কর্মসূচি আমরা শাহবাগে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে অবস্থান করে সকাল সন্ধ্যা পালন করছি। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে বলছি, সরকারের সিদ্ধান্ত থাকলেও, সরকারের একান্ত ইচ্ছা থাকা সত্ত্বেও, যারা স্থায়ী আমলা হিসাবে দায়িত্ব নিযুক্ত থাকেন, এনটিআরসির চেয়ারম্যান এবং সচিব মহোদয়, ওনারা যে দায়িত্বশীল পদে অধিষ্ঠিত হয়েছেন, সরকার দায়িত্ব দিয়েছেন, ওনাদের দায়িত্ব ওনারা অবহেলা করে, ওনারা নানামুখী অব্যবস্থাপনা করে, নানামুখী দুর্নীতি করে, আমাদের নিয়োগদান না করে সব সময় তারা যথেষ্ট তার করে চলেছেন, যার কারণে আমরা 17 বছরের বেশি সময় ধরে বিভিন্ন সময় পরীক্ষা দিয়ে এসেছি, আমরা স্ব-স্ব নীতিমালার আলোকে নিয়োগ পাওয়ার আইনগত অধিকার পাওয়া সত্ত্বেও আমাদেরকে নিয়োগ না দিয়ে নানামুখী দুর্নীতির আশ্রয় প্রশ্রয় নিয়ে ওনাদের আখের গুছাতে ওনারা ব্যস্ত হয়ে পড়েছেন, যার বাস্তব প্রমাণ আজকে আর বলার অপেক্ষা রাখে না। আপনারা সকলেই জ্ঞাত আছেন, এনটিআরসির ড্রাইভার চেয়ারম্যান সাহেব ড্রাইভার জিয়াউর রহমান 50 কোটি টাকার বেশি টাকা লোপাট করেছেন। আমরা বলতে চাই এনটিআরসির চেয়ারম্যান উনি নাকি জিয়াউর রহমানকে চিনতেনই না, যদি এখনো পর্যন্ত ওনার কথায় অনড় থাকেন, জিয়াউর রহমানকে চেনেন না, তাহলে শিক্ষিত সমাজকে বোকার স্বর্গে বসবাস করাচ্ছেন আপনি। অনবিলম্বে ওই ড্রাইভারের বিরুদ্ধে প্রশাসনিক যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করার আইনগত সিদ্ধান্ত রয়েছে সেই সমস্ত প্রশাসনিক ব্যবস্থাগুলো অনবিলম্বে পালন করুন, আপনি আপনার দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করুন। শুধু তাই নয়, 17 জন চেয়ারম্যান এ পর্যন্ত দায়িত্ব থেকে চলে গেছেন, সেই সময়ে তারা অন্যায়ের বিরুদ্ধে যারা অন্যায় করেছে আমরা সে
কর্মকর্তা কর্মচারী অন্যায় কাজের জন্য তীব্রভাবে নিন্দা জ্ঞাপন করছি। পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করার জন্য মাননীয় চেয়ারম্যান সহ সচিব সহ যারা দায়িত্ব নিতে ধরেছেন সকলের প্রতি মূলত আহ্বান রাখছি, মনে রাখবেন সত্য কখনো গোপন থাকে না। আপনারা অন্যায় করেছেন, আর বাংলাদেশের সচেতন মানুষ হিসেবে আমরা নীরবে নিভৃত থাকব, এটা হতে পারে না। আমরা তাই দৃঢ় কণ্ঠে বলতে চাই, আমাদের আইনগত অধিকার আপনারা হরণ করেছেন, এই অধিকার আপনাদেরকে ফিরে দিতে হবে, অন্যথায় এর দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত রয়েছি। সংগ্রামী সাথে বন্ধুরা, আমরা আরো বলতে চাই, এনটিআরসির চেয়ারম্যান, এনটিআরসির সচিব সহ যারা ওখানে দায়িত্ব নিতে রয়েছেন তাদের সকলের উদ্দেশ্য আমি হুঁশিয়ার করে বলে দিতে চাই, চতুর্থ কোন বিজ্ঞপ্তির নামে বাংলাদেশে আর কোন ক্যাসিনো খেলা চলবে না। আগে আমাদের নিয়োগদান করতে হবে, তারপরে বিবেচনা করে দেখব আপনারা কোন অবস্থাতেই কোন প্রেক্ষাপটে কিভাবে কোন বিজ্ঞপ্তি দিতে পারবেন কি পারবে না। এছাড়া কোন অবস্থাতেই বাংলাদেশে কোন বিজ্ঞপ্তির নামে কোন ক্যাসিনো খেলা আমরা শিক্ষিত শিক্ষক সমাজ নিবন্ধিত শিক্ষকরা করতে দিব না। এর জন্য যা করা দরকার আমরা তাই করব। মনে রাখবেন আমরা 162 দিন এখানে অবস্থান করছি, তাই বলে ভদ্রতার কারণে আমাদেরকে যদি দুর্বল মনে করেন তাহলে আপনি বোকার স্বর্গে বসবাস করছেন। আর সেই কারণে আমরা বলতে চাই, আপনি অনতিবিলম্বে আমাদের নিয়োগদানের জন্য সুব্যবস্থা করুন, অন্যথায় চতুর্থ কোন বিজ্ঞপ্তির নামে আর যদি ক্যাসিনো খেলা খেলা হয় তাহলে এর দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা নিবন্ধিত শিক্ষক সমাজ সর্বদা প্রস্তুত রয়েছে। এর জন্য যা যা করা লাগবে আমরা তাই করব, প্রয়োজন হলে আপনাকে অবরুদ্ধ করে রাখবো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথে বন্ধুরা, আমরা আপনাকে বলতে চাই, রাষ্ট্রের কর্মচারী হিসেবে প্রজাতন্ত্রের দায়িত্বশীল ব্যক্তি হিসেবে আপনার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করুন, আমাদের আইনগত অধিকার ফিরে দিন, আমাদেরকে বাড়িতে ফেরার ব্যবস্থা করুন, অন্যথায় শিক্ষক সমাজ হিসাবে সুশীল সমাজ হিসাবে শিক্ষিত যুব সম্প্রদায় হিসাবে আমরা কোন অবস্থাতেই রাজপথ ছেড়ে বাড়িতে যাব না। আমাদের আইনগত অধিকার আমরা ফিরে পাব, তারপরে আমরা এখান থেকে চাকরির সুনিশ্চয়তা নিয়েই আমরা বাড়িতে যাব, এই আশা রাখছি। সংগ্রামী সাথে বন্ধুরা, আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই, এনটিআরসির চেয়ারম্যান সব সময় আইনগত ব্যাখ্যাটিকে ভুলভাল ব্যাখ্যা দিয়ে চলেছেন। আমরা জানি বাংলাদেশের কোন নাগরিক বিচারাধীন কোন বিষয় নিয়ে কথা বলতে পারে না, অথচ এনটিআরসির সচিব মহোদয় বিচারাধীন বিষয় নিয়েও অনেক আলোচনা করেছেন, বিভিন্ন মিডিয়ায় এটা প্রকাশিত হয়েছে, আমরা ওদিকে বিস্তারিত আলোচনায় যাব না। তবে এতটুকু বলতে চাই, আমাদের যে আইনগত অধিকার হরণ করা হয়েছে তার যদি পুনঃপ্রতিষ্ঠিত না করা হয় তাহলে এর দাঁত ভাঙা জবাব আমরা দেব, এবং অনতিবিলম্বে আমাদের নিয়োগ দান করা হোক, অন্যথায় আমরা সর্বদা প্রস্তুত রয়েছি আপনাদের এই সমস্ত এহেন গর্হিত কাজের জন্য। যা যা প্রয়োজন আমরা সেদিকে আগায় যাব, এবং মনে রাখবেন স্বল্প সংখ্যক শিক্ষক এখানে উপস্থিত আছে বলেই আমরা দুর্বল নই, সারা দেশের শিক্ষক সমাজের পক্ষ থেকে আমাদের প্রতি মৌন সমর্থন রয়েছে, সদিচ্ছা রয়েছে, প্রয়োজন হলে আপনার বিরুদ্ধে যা যা দরকার তাই করার জন্য এদেশের শিক্ষিত সমাজ নিয়োগ বঞ্চিত শিক্ষক সমাজ আপনার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। এবং আমরা চাই না আপনি একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে কোন অবস্থাতেই অপদস্থ হন, কাজেই নিজের মান যদি নিজে রাখেন তাহলে ভালো, না হলে পরে আমরা যদি জনবিস্ফোরণ ঘটিয়ে আপনার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই সেক্ষেত্রে আপনি আমাদের কাউকে দোষারোপ করতে পারবেন না। কাজেই কাল বিলম্ব না করে আমাদের নিয়োগদানের সুব্যবস্থা করুন, এবং আমাদেরকে বাড়িতে ফেরার ব্যবস্থা করুন। সর্বোপরি বলব, বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে গণতন্ত্রের মানুষ কন্যা বিশেষ করে বঙ্গবন্ধুর কন্যা হিসেবে জননেত্রী শেখ হাসিনা নির্বাচন পূর্বকালীন যে সমস্ত ওয়াদা করেছেন তার মধ্যে এটি একটি ওয়াদা, কোন শিক্ষককে আমরা ক্ষমতায় গেলে বাংলাদেশ আরো
সামরিক ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি অবস্থান করতে হবে না, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য ঘটনা আমরা লক্ষ্য করেছি। বাংলাদেশ আওয়ামী লীগের একান্ত সদিচ্ছা রয়েছে, বাংলাদেশ সরকারের একান্ত ইচ্ছা রয়েছে, কিন্তু যাদের দ্বারা কাজ করানো হবে ওই সমস্ত অসাধু কর্মকর্তা কর্মচারীদের কারণে আজ পর্যন্ত 17 বছর ধরে আমাদেরকে রাজপথে অবহেলায় অনাদরে পড়ে থাকতে হচ্ছে, যা পূর্ণ আজকার বলার অপেক্ষা রাখে না। সংগ্রামী সাথে বন্ধুরা, আমরা 162 দিন এই সমস্ত কর্মকর্তা কর্মচারীদের অব্যবস্থাপনার জন্য দুর্নীতির কারণে আমরা 162 দিন রাজপথ অবস্থান করছি। অন্যদিকে বাংলাদেশ আওয়ামী লীগের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে, সরকারের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে, জনত্রী শেখ হাসিনার সুনাম নষ্ট হচ্ছে, এমনকি বাংলাদেশের প্রতিষ্ঠাতা হিসেবে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্নকে ধূলিসাৎ করার জন্য ওই সমস্ত কর্মকর্তারা প্রকারান্তরে উঠে পড়ে লেগেছেন, যার পরিণাম আজকে জিয়াউর রহমানের মতো অসংখ্য কর্মকর্তা কর্মচারী দুর্নীতির আশ্রয় প্রশ্রয় নিয়ে আমাদের আইনগত অধিকারকে হরণ করে নিয়েছেন, সে ব্যাপারে আমরা সবাই পরিদৃষ্ট হয়েছি। আর সংগ্রামী সাথে বন্ধুরা, আমরা আরো বলতে চাই সারা বাংলাদেশে এনটিআরসির চেয়ারম্যান মহোদয়ের উক্তি অনুযায়ী 60,000-এরও বেশি শিক্ষক জাল সনদ নিয়ে সারা বাংলাদেশে চাকরি করছেন। আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে প্রতিপালন করুন। আমার জানা মতে বাংলাদেশে 90,000-এরও বেশি শিক্ষকের পদ শূন্য রয়েছে, আর ওই 60,000 যোগ করলে 1,00,000 পদ এখনো পর্যন্ত শূন্য রয়েছে। অথচ অত্যন্ত দুঃখজনক হলো সত্য ঘটনা, এনটিআরসির চেয়ারম্যান সবসময় আইনের অপব্যাখ্যা দিয়ে আমাদের আইনগত অধিকারকে হরণ করে চলেছেন। কাজেই কাল বিলম্ব না করে আমরা 30,40,50,000 যদি শিক্ষক থাকি, আমরা বৈধ সনদ নিয়ে রাজপথে রয়েছি, আমাদের এই বৈধ সনদের অধিকার আপনাকে দিতে হবে, এ ব্যাপারে কোনো ছাড় নেই, কারণ এটা আমাদের আইনগত অধিকার। আইনগত অধিকার কোনোদিন অন্যায় ভাবে আপনি হরণ করতে পারেন না। সংগ্রামী সাথে বন্ধুরা, এই কারণে এনটিআরসির চেয়ারম্যান মহোদয়কে বলবো, শুধু 60,000 শিক্ষক জাল সনদ নিয়ে চাকরি করছেন তা নয়, এই সনদগুলো কারা দিয়েছে, কিভাবে আসলো, কোত্থেকে হলো, কে করল, কে সহযোগিতা করল, সকল ব্যক্তিকে শনাক্ত করা, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা আপনার উপর দায়িত্ব এবং কর্তব্য। আপনি যদি প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে থাকেন, প্রজাতন্ত্রের বেতন ভাতা ভোগ করে থাকেন, তাহলে আপনাকে আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে, অন্যথায় আমরা শিক্ষক সমাজ আরো বেশি করে এখানে গণজাগরিত হয়ে আপনার বিরুদ্ধে তীব্র থেকে তীব্র আন্দোলন গড়ে তোলে আপনার ওই পদের যোগ্যতাকে বিভিন্ন সময় আমরা প্রশ্ন করতে বাধ্য হব, এবং আপনাদের যে বক্তব্য তাতে করে সুস্পষ্ট যে আপনাদের ডোপ টেস্ট করানো উচিত, এবং আমার কাছে মনে হয়েছে মানসিক ডাক্তারের কাছে কেউ আপনাদের চিকিৎসা করানো উচিত, কারণ 100 বছর বয়সে একজন শিক্ষক নিবন্ধন সনদ নিতে পারবে, অথচ চাকরি করার ক্ষেত্রে 35 বছর বয়সে নিতে হবে চাকরি, এটা কিভাবে সম্ভব? আপনার কথার সাথে আইনগত অসঙ্গতি এত বেশি যে এটা পাগলও মানবে না, সেই কারণে আপনি আপনার বক্তব্য উজ্জ্বল করে জনগণের কাছে ক্ষমা চেয়ে আমাদের আইনগত অধিকার ফিরিয়ে দিন, এবং বাংলাদেশ সরকারের যে একান্ত সদিচ্ছা রয়েছে প্রত্যেক ঘরে ঘরে চাকরি দেওয়ার, সেক্ষেত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আপনি প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে যে অর্পিত দায়িত্ব আপনার উপর রয়েছে সেই দায়িত্ব সঠিকভাবে প্রতিপালন করে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহার প্রতিপালনের ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করুন, এবং আমাদেরকে
করলাম, একদিন বাধ্য হব, সেদিন আর আপনার কোনো উপায় থাকবে না। সংগ্রামের সাথে বন্ধুরা আমরা সর্বোপরি বলব উন্নয়নের অভিযাত্রার ক্ষেত্রে জননেত্রী শেখ হাসিনা যেভাবে সারা বাংলাদেশের উন্নয়নকে ত্বরান্বিত করে চলেছেন, আমরা যেন গর্ব করে বলতে পারি শিক্ষাক্ষেত্রে অন্তত বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে শিক্ষাক্ষেত্রে আমরা অনবদ্য অবদান রাখতে বদ্ধপরিকর ভূমিকা পালন করে একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশ সরকারকে সহযোগিতা করতে পেরেছি এই আশাবাদ ব্যক্ত করে এবং আবারও বলব অনতিবিলম্বে আমাদের চাকরি ফিরিয়ে দিন, আইনগত অধিকার ফিরিয়ে দিন, আইনগত অধিকার ফিরে পেলে আমরা বাড়িতে যাব, সেই সকল ব্যবস্থা গ্রহণ করবেন এই দুই আশাবাদ ব্যক্ত করে আমি মাননীয় প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ সহ আপনাদের ঐকান্তিক সহযোগিতা কামনা করছি। এনটিআরসি এর চেয়ারম্যান সহ যে সমস্ত বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিতে নিয়োগের জন্য যারা কর্মরত রয়েছেন তাদের সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মানের প্রত্যাশী নিবন্ধিত শিক্ষকদের।